আদেশক আদেশক পক্ষ দিয়ে নিয়ে কথা বলেছে। স্যার, রিপ্রেজেন্টেটিভ স্যুট কোথায় আছে? আদেশ একের আট বিধিতে আছে। আদেশ একের আট বিধির বিষয়বস্তু কি? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। কোনটিকে আমরা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলবো? যেখানে বাদী বা বিবাদীদের স্বার্থ একই রকম থাকবে, যেখানে সকল বিবাদীদের স্বার্থ একই রকম থাকবে, সকল বাদীদের স্বার্থ একই রকম থাকবে। মিস জান্ডার এবং নন জান্ডারের ফলাফল কি? মামলা পরাজিত হবে না। মিস জান্ডার কত তারাতে আছে, কত কোথায় আছে? অর্ডার একের রুল নাইনে আছে। নন জান্ডার কোথায় আছে? অর্ডার একের রুল নাইনে আছে। নন জান্ডারের ফলে কোনো মামলা পরাজিত হবে না। নতুন বিবাদীকে সংযুক্ত করা হলে কি সংশোধন করতে হবে? আরজি সংশোধন করতে হবে। আরজি সংশোধন কখন করতে হবে? নতুন বিবাদীকে সংযোজন করা হলে। তারপর মিস জান্ডার এবং নন জান্ডারের আপত্তি কততে আছে? একাদেশের 13 বিধিতে আছে। মিস জান্ডার এবং নন জান্ডার নিয়ে কখন হচ্ছে আপত্তি তুলতে হবে? একেবারে শুরুতে, মামলার একেবারে একেবারে শুরুতে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। এবার আমরা চলে আসি আদেশ চার, যেখানে টপিক হচ্ছে ইনস্টিটিউশন অফ স্যুট। এটা আমাদের দরকার, আমাদের ভিতরে আলোচনা করতে হবে। আমি যখন রুল ধরে পড়ি বলি, তখন সেই রুলটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এছাড়া আমাদের কোনো রুল মুখস্থ রাখার দরকার নাই। আরজি উপস্থাপনের মাধ্যমে একটি দেওয়ানি মোকদ্দমা শুরু করতে হয়। কোন আদেশে আছে? চার আদেশে আছে। যতজন বিবাদী থাকবে ততটা আরজির কপি আদালতে দাখিল করতে হবে। কোন আদেশে আছে? চার আদেশের এক বিধিতে আছে। কোনটি দাখিলের মাধ্যমে একটি দেওয়ানি মামলা শুরু করতে হবে? আরজি দাখিলের মাধ্যমে। প্লেন্ট দাখিলের মাধ্যমে একটি দেওয়ানি মামলা শুরু করা হয়। এটা কত ধারাতে বলা হয়েছে? এটা 26 ধারাতে বলা হয়েছে। আমরা চলে যাব আদেশ পাঁচ। আদেশ পাঁচের সাথে রিলেশন হচ্ছে, আদেশ পাঁচের সাথে রিলেশন রিলেশন হচ্ছে, আচ্ছা আমি একটু পরে কথা বলি, পরে। আদেশ পাঁচের সাথে রিলেশন আদেশ পাঁচের সাথে রিলেশন হচ্ছে সেকশন সেকশন 27, ধারা 27-এর বিষয়বস্তু কি? ধারা 27-এর বিষয়বস্তু হচ্ছে বিবাদীকে সমন দেওয়া। বিবাদীকে কেন সমন দেওয়া হয়? এই কারণে সমন দেওয়া হয়, ঠিক আছে? পড়ে ফেলতে হবে। এবার আমরা চলে আসি, কতদিনের মধ্যে বিবাদীকে সমন দিতে হবে? 5 কার্যদিবসের মধ্যে। সমনের সাথে কি জমা দিতে হবে? আরজির কপি জমা দিতে হবে, এবং যদি আদালত যদি অনুমতি দেয় তাহলে মামলার সংক্ষিপ্ত একটা বিবরণ জমা দিতে হবে। বিবাদী যদি জেলের মধ্যে থাকে তাহলে কারবার আবার সমন দিতে হবে, পরে ফেলতে হবে। সাবস্টিটিউশন সার্ভিস অফ সমন বা সাবস্টিটিউটেড সার্ভিস, বিকল্প সমনদারি কোথায় আছে? 5 আদেশের 20 বিধিতে আছে, মুখস্থ রাখতে হবে। 5 আদেশের 20 বিধির এটা কি বিষয়বস্তু কি? 5 আদেশের 20 বিধির বিষয়বস্তু হচ্ছে বিকল্প সমনদারি। 5 আদেশের 20 বিধির বিষয়বস্তু কি? সাবস্টিটিউটেড সার্ভিস অফ সমন, সাবস্টিটিউটেড সার্ভিস অফ সমন। বিবাদী কার বরাবর দিতে হয়? কার বরাবর দেওয়া যায়? বাদী বিবাদী উভয়ের বরাবর সমন দেওয়া, সরি, সমন কার বরাবর দেওয়া যায়? বাদী বিবাদী উভয়কে সমন দেওয়া যায়, বাদী বিবাদী উভয়কে সমন দেওয়া যায়। তারপরে বিবাদীকে না পাওয়া গেলে তখন কি করতে হবে? প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে কখন সমনটা জারি করতে হবে? পরে ফেলতে হবে। এবার আমরা চলে যাই আদেশ ৬। আদেশ ৬, ছয় আদেশের বিষয়বস্তু কি? প্লিডিংস। প্লিডিংস কোন আদেশের বিষয়বস্তু? ছয় আদেশের বিষয়বস্তু। প্লিডিংস বলতে কি বোঝায়? আরজি বা লিখিত জবাব 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 বোঝায়। আরজি বা লিখিত জবাবকে কি বলে? প্লিডিংস বলে। আরজি বা লিখিত জবাবকে প্লিডিংস বলে। এটা কোথায় বলা আছে? ছয় আদেশের এক বিধিতে বলা আছে। ছয় আদেশের এক বিধির বিষয়বস্তু কি? প্লিডিংস বলতে আরজি বা লিখিত জবাবকে বোঝায়। প্লিডিংস এর মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, এটা কোথায় বলা আছে? ছয় দেশের দুই বিধিতে। আরজির মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, এটা কোথায় বলা আছে? এটাও ছয় দেশের দুই বিধিতে, কারণ প্লিডিংস এর মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, দ্যাট মিনস আরজির মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, রাইট? প্লিডিংস এর মধ্যে সাক্ষ্য থাকে না, এটা কোথায় বলা আছে? ছয় দেশের দুই বিধিতে বলা আছে।
ছয়দশা দুই বিধির বিষয়বস্তু কি? প্লিডিংস এর মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, সাক্ষ্য থাকে না, সাক্ষ্য থাকে না। প্লিডিংস কার দ্বারা স্বাক্ষরিত হতে হবে? সংশ্লিষ্ট পক্ষ এবং তাদের স্ব আইনজীবী দ্বারা, প্লিডার দ্বারা। বাদী কার কর্তৃক স্বাক্ষরিত? তো বাদী, সরি বাদী না, কি বলে, আরজি কে স্বাক্ষর করবে? বাদী স্বাক্ষর করবে এবং বাদীর আইনজীবী যদি থাকে। লিখিত জবাবকে স্বাক্ষর করবে? বিবাদী স্বাক্ষর করবে এবং যদি তার আইনজীবী থাকে এবং যদি তার প্লিডার থাকে। ঠিক আছে, প্লিডিংস অবশ্যই স্বাক্ষরিত হতে হবে, এটা কোথায় বলা আছে? ছয়াদেশের চোদ্দ বিধিতে বলা আছে। ভেরিফিকেশন অফ প্লিডিংস কততে বলা আছে? ছয়াদেশের পনেরো বিধিতে বলা আছে। তারপর আছে প্লিডিংস ভেরিফাইড কার দ্বারা হবে, সত্যায়িত কার দ্বারা হবে, সত্যাখ্যান কার দ্বারা হবে, এটা পড়ে ফেলতে হবে। স্ট্রাইকিং আউট প্লিডিংস ছয়াদেশের ষোলো বিধিতে আছে। ছয়াদেশের ষোলো বিধির বিষয়বস্তু কি? আরজি 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 কর্তন। ছয়াদেশের ষোলো বিধির বিষয়বস্তু কি? লিখিত জবাব কর্তন। ছয়াদেশের ষোলো বিধির বিষয়বস্তু কি? স্ট্রাইকিং আউট প্ল্যান্ড। ছয়াদেশের ষোলো বিধির বিষয়বস্তু কি? স্ট্রাইকিং আউট রিটেন স্টেটমেন্ট, স্ট্রাইকিং আউট রিটেন স্টেটমেন্ট। তারপর ঠান্ডা মাথা করে ফেলতে হবে, কেন হচ্ছে, আদালত কেন আরজি কর্তনের আদেশ দিবে, কারণগুলো পড়ে ফেলতে হবে। আদালত কেন লিখিত জবাব কর্তনের সুযোগ দিবে, আদেশ দিবে, কারণগুলো পড়ে ফেলতে হবে। আদালত কেন প্লিডিংস স্ট্রাইক আউট করার আদেশ দিবে, ষোলো ছয়াদেশের ষোলো বিধির কারণগুলো পড়ে ফেলতে হবে। আরজি সংশোধন কত কোথায় আছে? ছয়াদেশের সতেরো বিধিতে আছে। লিখিত জবাব সংশোধন কোথায় আছে? ছয়াদেশের সতেরো বিধিতে আছে। অ্যামেন্ডমেন্ট অফ প্ল্যান্ড কততে আছে? অ্যামেন্ডমেন্ট অফ রিটেন স্টেটমেন্ট কততে আছে? অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস কততে আছে? উত্তর একটাই, ছয়াদেশের সতেরো বিধি। আদালত কেন আরজি সংশোধনের আদেশ দেবে? প্লিডিং সংশোধনের আদেশ যে যে কারণে দেয়। আদালত কেন প্লিডিং সংশোধনের আদেশ দিবে? এই কারণে দেয়, কারণটা পড়ে ফেলতে হবে ছয়াদেশের সতেরো বিধি। প্লিডিং সংশোধন সময়সীমা কত? আদালত কর্তৃক নির্ধারিত সময়। আদালত যদি সময়টা নির্ধারণ করে না দেয়, তাহলে সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে। আরজি সংশোধনের সময়সীমা কত? সেম উত্তর। লিখিত জবাব সংশোধনের সময়সীমা কত? সেম উত্তর। এবং আরজি সংশোধনের সময়সীমা কোথায় বলা হয়েছে? আরজি সংশোধনের সময়সীমা বলা হয়েছে ছয়াদেশের আঠারো বিধিতে। ছয়াদেশে আঠারো বিধিতে কিসের সময়সীমা আছে? প্লিডিং সংশোধনের সময়সীমা আছে, আরজি সংশোধনের সময়সীমা আছে, লিখিত জবাব সংশোধনের সময়সীমা আছে। প্ল্যান্ট কোন আদেশের বিষয়বস্তু? সাত আদেশের বিষয়বস্তু। সাত আদেশে কি সম্পর্কে কথা বলছে? আরজি সম্পর্কে কথা বলছে। আরজি যে 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 ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, সরি আরজিতে যে যে বিষয়বস্তু থাকে, যে যে বিষয়গুলো অবশ্যই থাকতে হবে, তা কোথায় বলা আছে? সাত আদেশের এক বিধিতে, সাত আদেশের এক বিধিতে আছে। আরজি ফেরত কোথায় আছে? আরজি ফেরত আছে সাত আদেশের দশ বিধিতে। সাত আদেশের দশ বিধির বিষয়বস্তু কি? রিটার্ন অফ প্ল্যান্ট। আদালত কেন প্ল্যান্ট রিটার্ন করে? কারণটা পড়ে ফেলতে হবে। রিটার্ন অফ প্ল্যান্টের বিরুদ্ধে প্রতিকার কি? পড়ে ফেলতে হবে। আরজি 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 ফেরত আরজি আরজি ফেরত কি? একটা আপিল যোগ্য আদেশ। আরজি ফেরত কি? একটা আপিল যোগ্য আদেশ। আরজি প্রত্যাখ্যান কয়টি কারণে হয়? চারটি কারণে হয়। আরজি প্রত্যাখ্যান কি কারণে হয় না, তার মানে চারটা কারণ মুখস্থ আপনার থাকতে হবে। তারপরে যেই কারণে হয় না সেটা আপনার অপশনে দেওয়া থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছি? এবার হচ্ছে আপনার হচ্ছে মূল্যমান, মানে প্রতিকারের মূল্যমান সংশোধনের সময়সীমা কত? একুশ দিন। আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার কি? নতুন করে আরজি দাখিল করা যায়, আর হচ্ছে আপিল করা যায়। আরজি প্রত্যাখ্যান হচ্ছে একটা আপিল যোগ্য আদেশ নাকি আপিল যোগ্য ডিগ্রি? আপিল যোগ্য ডিগ্রি। আরজি প্রত্যাখ্যান যে একটা ডিগ্রি, এটা কততে বলা আছে? সেকশন দুই এর দুইতে বলা আছে। আরজি প্রত্যাখ্যান একটা ডিগ্রি এবং এই ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কোন ধারা অনুসারে? 96(1) অনুসারে। 96(1) অনুসারে আরজি প্রত্যাখ্যানে নতুন করে মামলা দায়ের করা যায়, কোথায় বলা আছে? সাত আদেশের তেরো বিধিতে। সাত আদেশের তেরো বিধির বিষয়বস্তু কি? আরজি প্রত্যাখ্যানে নতুন করে মামলা দায়ের করা যায়। লিখিত জবাব কোন আদেশে রয়েছে? আট আদেশে রয়েছে। লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় কতদিন? ষাট কার্য দিবস। সরকারি কর্মচারীকে, সরকারের বিরুদ্ধে বা সরকারি কর্মকর্তাকে যদি নোটিশ না দিয়ে আরজি দাখিল করা হয়, তাহলে লিখিত জবাব দাখিলের
সর্বনিম্ন সময় কত? কমপক্ষে 3 মাস। কমপক্ষে যে 3 মাস, এটা কোথায় বলা হয়েছে? 80-2 ধারাতে বলা হয়েছে। 28-এর রুল একের সাথে 80-2 ধারা মিলিয়ে ফেলতে হবে। সেট আপ কোথায় আছে? সেট আপ আছে 28-এর 6 বিধিতে। সেট আপ কোন ধরনের মোকদ্দমা প্রযোজ্য হবে? অর্থের মোকদ্দমা প্রযোজ্য হবে। সেট আপ কেন করা হয়? সেট আপ কেন করা হয়? কারণটা পরে ফেলতে হবে। বিবাদী যদি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে কি হবে? আদালত রায় ঘোষণা করবে। আদালত রায় ঘোষণা করবে বিবাদীর ব্যর্থতায় যদি লিখিত জবাব দাখিল না করতে পারে। এটা কোথায় বলা আছে? 28-এর 10 বিধিতে বলা আছে। পক্ষদের উপস্থিতি এবং অনুপস্থিতি কোন আদেশের বিষয়বস্তু? নয় আদেশের বিষয়বস্তু। বাদী যদি সমন না দিতে পারে, বাদী যদি কোর্ট ফি না দিতে পারে, মামলার ফলাফল কি? খারিজ হয়ে যাবে। বাদী বিবাদী উভয় যদি অনুপস্থিত না হয়, এটা রুল 3-তে বলা হয়েছে, মামলার ফলাফল কি? খারিজ হয়ে যাবে। বাদী বিবাদী উভয় অনুপস্থিত থাকার কারণে মামলা যখন খারিজ হয়ে যাবে, এর বিরুদ্ধে প্রতিকার কি? পরে ফেলতে হবে, রুল 4। এবং এটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ। সো আমরা রিভিশন করতে পারবো। কি করতে পারবো? রিভিশন করতে পারবো, রিভিশন করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? এবার আমরা চলে আসি, আমরা রিভিশন করতে পারবো। এবার আমরা চলে আসি কোথায় থাকবো? আচ্ছা, আমরা চলে আসি, চলে আসি যে এক্সপার্টি কোন আদেশের কত বিধি অনুসারে হয়? 9-এর 6 বিধি অনুসারে হয়। একতরফার বিরুদ্ধে প্রতিকার কি? 13 এবং রুল 13 এবং 13-13 ক পরে ফেলতে হবে। সরাসরি একতরফা টিকি রদ করানোর জন্য কত টাকা খরচ হিসাবে দিতে হবে? 3,000 টাকা, 3,000 টাকা দিতে হবে। বা বিবাদ বাদী যখন উপস্থিত না হয়, নির্ধারিত সনদে মামলার ফলাফল কি? খারিজ হয়ে যায়। এই খারিজের বিধির প্রতিকার কি? 9 এবং 9-এর ক। খারিজের বিধির প্রতিকার কি? 9 এবং 9-এর ক। এবার আসেন, সরাসরি খারিজ আদেশ বাতিলের বিরুদ্ধে সরাসরি খারিজ আদেশ বাতিলের ডিসমিসাল অর্ডার সেট অ্যাসাইড করার জন্য যদি আপনার আবেদন করে, সেই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হিসাবে দিতে হবে আপার পক্ষকে? মাত্র 1,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 9 আদেশ শেষ। এবার 10 আদেশে যাই, 10 আদেশে যাই, অর্ডার 10। আল্লাহ, এবার অর্ডার 10-এ যাই। অর্ডার 10-এর আছে রুল 4। রুল 4-এর বিষয়বস্তু কি? রুল 4-এর অর্ডার 10 আদেশ আদেশ 10, রুল 10-এর বিষয়বস্তু কি? সেখানে বলছে প্লিডার যখন আছে, প্লিডারের মাধ্যমে বাদী বা বিবাদী অথবা মামলার পক্ষরা যখন হাজিরা দেয়, কি দেয়? হাজিরা দেয়, তখন সে যখন আদালতে যাবে, মানে এখান থেকে আমি কিভাবে প্রশ্ন করি আমি বুঝতেছি না। আচ্ছা, এখান থেকে প্রশ্ন বাদ, তাহলে 10 আদেশের 4 বিধি। এবার আমরা 11 আদেশে যাই, প্রশ্নমালা কতদিনের মধ্যে দাখিল করবে? বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে। প্রশ্নমালার উত্তর দিবে কতদিনের মধ্যে? 10 দিনের মধ্যে। প্রশ্নমালা নিয়ে অবজেকশন তুলতে পারবে। এটা হচ্ছে 11 আদেশ। 12 আদেশ, অ্যাডমিশন কত প্রকার? 3 প্রকার। অ্যাডমিশন কত প্রকার? 3 প্রকার। অ্যাডমিশনের উপর জাজমেন্ট দেওয়া হয় 12 আদেশের 6 বিধি। স্বীকৃতির উপর রায় কততে বলছে? 12 আদেশের 6 বিধিতে বলছে, 14 আদেশ। বিচার্য বিষয় গঠন কত আদেশের বিষয়বস্তু? 14 আদেশের বিষয়বস্তু। বিচার্য বিষয় কাকে বলে? পড়ে ফেলতে হবে। বিচার্য বিষয় কত প্রকার? 2 প্রকার। আইন সংক্রান্ত বিচার্য বিষয়, ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। আইন সংক্রান্ত এবং ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়ের মধ্যে কোনটি নিষ্পত্তি আগে করতে হবে? আইন সংক্রান্ত বিচার্য বিষয় নিষ্পত্তি আগে করতে হবে। বিচার্য বিষয় গঠনের সময়সীমাটা পড়ে ফেলতে হবে, যে প্রথম শুনানির 15 দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হয়, রাইট? এবার আমরা চলে আসি, বিচার্য বিষয় গঠনের কত দিনের মধ্যে চূড়ান্ত শুনানি ধার্য করতে হবে? 120 দিনের মধ্যে। 120 দিনের মধ্যে যে চূড়ান্ত শুনানি ধার্য করতে হবে, কোথায় বলা আছে? 14-14 আদেশের 8 বিধিতে। 15 আদেশের 1 বিধিতে চলে যাব। যখন পক্ষদের মধ্যে বিচার্য বিষয় না থাকবে, তখন আদালত কি করবে? তখন আদালত রায় ঘোষণা করবে। তখন আদালত কি করবে? তখন আদালত রায় ঘোষণা করবে। এটা 15 আদেশের 1 বিধিতে বলা আছে। 16-16 আদেশ থেকে প্রশ্ন করার কিছু নাই, ওটা দেখে নেবেন। 17 আদেশ, অ্যাডজর্নমেন্ট কোন আদেশের বিষয়বস্তু? 17 আদেশের বিষয়বস্তু। মুলতবি কত আদেশের বিষয়বস্তু? 17 আদেশের বিষয়বস্তু। সময় প্রার্থনা করা হয় কত আদেশ অনুসারে? 17 আদেশ অনুসারে। চূড়ান্ত শুনানির আগে বিফোর দা পারেমটরি হিয়ারিং, চূড়ান্ত শুনানির আগে
খরচ কতবার মুলতবি ঘোষণা হতে পারে? মুলতবি মুলতবি ঘোষণা করতে পারে খরচ সহ 3 বার, খরচ ছাড়া 6 বার, চূড়ান্ত শুনানির আগে খরচ এবং খরচ ছাড়া মোট কয়বার? 9 বার। খরচ কত? সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ ছাড়া মুলতবি মঞ্জুর হতে কয়বার? 1 বারও না। চূড়ান্ত শুনানির আগে, সরি কি বলি, চূড়ান্ত শুনানির পর্যায়ে অ্যাট দ্য পারেমটরি হিয়ারিং, চূড়ান্ত শুনানির পর্যায়ে খরচ সহ কয়বার, সর্বোচ্চ কয়বার মুলতবি হতে পারে? 3 বার। খরচটা কি? সেম। এবার আমরা চলে যাব এফিডেভিট কত আদেশের বিষয়বস্তু? 19। হলফনামা কত আদেশের বিষয়বস্তু? 19। ঠিক আছে, বিষয়টা 19 আদেশের বিষয়বস্তু কি? এফিডেভিট বা হলফনামা। জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি, রায় এবং ডিগ্রি কত আদেশের বিষয়বস্তু? 20 আদেশের বিষয়বস্তু। রায় কখন ঘোষণা করা হয়? আমরা সবাই জানি শুনানি সমাপ্ত হওয়ার পরে, আর যদি অন্যদিন ঘোষণা করে তো অবশ্যই 7 দিনের বেশি হতে পারবে না। রায় ঘোষণা কতদিনের মধ্যে ডিগ্রি ডিগ্রি দিবে? 7 দিনের মধ্যে। রায় ঘোষণা 5-7 দিনের মধ্যে যে ডিগ্রি দিবে এটা কোথায় বলা আছে? 20 আদেশের 5-এর ক বিধিতে। 20 আদেশের 5-এর ক বিধিতে ডিগ্রি জারি সম্পর্কিত বিধান কত আদেশে আছে? 21 আদেশে আছে। 21 আদেশের সাথে ধারা পড়ে ফেলতে হবে ধারা 74। ঠিক আছে, বিষয়টা 21 আদেশের পরিবর্তে 74। আচ্ছা, ডিগ্রি জারিতে যদি বাধা দেয় তাহলে অনধিক 30 দিন পর্যন্ত সিভিল প্রিজন হতে পারে, এটা কোথায় বলছে? 21 সাথে ধারা 74-এ বলছে, এবং 21 আদেশের বিধি 98-তে বলছে। 21 আদেশের বিধি 98-তে বলেছে পক্ষগণ মারা গেল, মারা গেলে বাদীকে কতদিনের মধ্যে পক্ষভুক্ত করতে হবে? নতুন নতুন বাদীকে 90 দিনের মধ্যে, নতুন বিবাদীকে 90 দিনের মধ্যে। এটা আমরা কোথায় আছি? আমরা আছি 22 আদেশে। 90 দিনের মধ্যে বাদীকে, নতুন বাদীকে পক্ষভুক্ত করতে হবে, এটা কোথায় বলা আছে? তামাদের 176। এই যে আমরা অনুচ্ছেদ পড়তেছি, বুঝতেছেন? সিপিসি এর অনুচ্ছেদ পড়লাম। ওকে, 177 অনুচ্ছেদে কি আছে? নতুন বিবাদীকে সংযুক্ত করা। আমরা 22 শেষ আদেশে এসে যাই। কম্প্রোমাইজ স্যুট কততে আছে? 23 আদেশে 3 বিধিতে আছে, মুখস্থ করতে হবে। কম্প্রোমাইজ স্যুটের বিরুদ্ধে আপিল করা, কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, এটা কোথায় বলা আছে? 96-এর 3-এ বলা আছে। কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপসমূলক ডিগ্রির বিরুদ্ধে কি করা যায়? রিভিশন করা যায়। তবে এখানে আরেকটা কারণ আছে, সেটা আমরা যাবো না, সেখানে আমরা আপিলও করতে পারবো, সেখানে আমরা যাবো না। আমরা চলে যাবো 26। কমিশনের সাথে রিলেশন কত? 26 আদেশ। ধারা কত? 75। কয়টি ক্ষেত্রে কমিশন নিয়োগ হয়? 4টি ক্ষেত্রে কমিশন নিয়োগ হয়। 4টি ক্ষেত্র কি কি? মুখস্থ করে ফেলতে হবে, রিটেন পরীক্ষা লাগবে। ঠিক আছে, এর মধ্যে পড়তে হবে রুল 1, রুল 9 পড়তে হবে। ব্যক্তির বিরুদ্ধে কমিশন, ব্যক্তির জবানবন্দি জন্য কমিশন নিয়োগটা কোথায় আছে? 26 আদেশের 1 বিধিতে আছে। কমিশন টু মেক লোকাল ইনভেস্টিগেশন, লোকাল ইনভেস্টিগেশন কততে আছে? 26 আদেশের 9 বিধিতে আছে। লোকাল ইনভেস্টিগেশন কেন হয়? কারণগুলো মুখস্থ করে ফেলতে হবে, রিটেন 100% ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কমিশন রিপোর্ট, লোকাল ইনভেস্টিগেশনে কমিশনের রিপোর্ট কতদিনের মধ্যে জমা দিবে? 3 মাসের মধ্যে জমা দিবে, যদি না আদালত সময় বাড়ায়। তাহলে 26 আদেশের 9 বিধি গেল। বাটোয়ারার জন্য কমিশন কত বিধিতে আছে? 13-14 বিধিতে আছে, সেখানেও রিপোর্ট দিবে 3 মাসের মধ্যে। আমরা চলে যাব আদেশ 32। বাদী যদি নাবালক হয় তার পক্ষে মামলা পরিচালনা কে করবে? নেক্সট ফ্রেন্ড, আসন্ন বন্ধু। বাদী যদি, সরি, নাবালক যদি বিবাদী হয় তাহলে তার পক্ষে হচ্ছে মামলা পরিচালনা করবে হচ্ছে তার গার্ডিয়ান, অভিভাবক। 33 আদেশের বিষয়বস্তু কি? প্রপার স্যুট। নিঃস্ব ব্যক্তির মামলা কত আদেশে আছে? 33 আদেশে আছে। ওখানে 5000 টাকার একটা হিসাব নিকাশ দিছে। কত মাস পূর্বে সম্পত্তি অপসারণ করলে সরিয়ে ফেললে সে নিঃস্ব ব্যক্তির আবেদনটা প্রত্যাখ্যান হবে? 2 মাস পূর্বে। আদেশ 35-এর বিষয়বস্তু কি? ইন্টারপ্লিডার স্যুট। ইন্টারপ্লিডার স্যুট কত ধারাতে আছে? 88 ধারাতে আছে। ইন্টারপ্লিডার স্যুট বা স্বার্থবিহীন মামলা বিষয়টা কি? এটা পড়ে ফেলতে হবে। এবার স্বার্থবিহীন মামলার কমপক্ষে কতজন বিবাদী থাকতে হবে? কমপক্ষে 2 জন বিবাদী থাকতে হবে। স্বার্থবিহীন মামলায় বাদীর দাবিটা কি? বাদী শুধু খরচটা, কষ্টটা, মামলার খরচটা দাবি করতে পারবে। আদেশ 38। আদালত কখন হচ্ছে রায়কে গ্রেপ্তার করতে পারে?
অর্থের মোকদ্দমায় কোন কোন ক্ষেত্রে পরে ফেলতে হবে, কোন কোন ক্ষেত্রে হচ্ছে রায়ের আগে সম্পত্তি অ্যাটাচমেন্ট অর্ডার দিতে পারে, সম্পত্তি ক্রয় করতে পারে, পরে ফেলতে হবে। কৃষি পণ্য আটকের আদেশ দিবে না, 38 আদেশের 12 বিধি, 38 আদেশের 38 আদেশের 12 বিধি, 38 আদেশের 12 বিধি। ওকে, 38 আদেশের 13 বিধি মুখস্থ করে ফেলতে হবে। কোন কোর্ট সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে না, আদেশ দিতে পারে না? স্মল কোর্ট। কি? জি 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 দাদা বলেন। দাদা এক সেকেন্ডে বলতে হবে, কাজে আছে তো, এক সেকেন্ডে অথবা আপনি 3 ঘন্টা পরে ফোন দেন। ওকে, এবার আমরা চলে আসি। মানুষ আমার আমার সাথে রাগ করে বুঝছেন, যেমন কোন ব্যক্তি হয়ে গেছে কথা বলার সময় পায় না, তো আমার সিচুয়েশনটা বোঝে না। ওকে, এবার আমরা চলে আসি, এবার আমরা চলে আসি যে 38/13 বিধিতে বলছে কোন আদালত হচ্ছে আপনার সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারবে না, ওটার নাম কি? স্মল কস কোর্ট। স্মল কস কোর্ট এটা 38/13 বিধিতে বলছে। এবার আমরা চলে যাব অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশন কত কত আদেশের বিষয়বস্তু, 39 আদেশের বিষয়বস্তু। অস্থায়ী নিষেধাজ্ঞা কেন মঞ্জুর হয়, কারণগুলো মুখস্থ করে ফেলতে হবে, রিটেন পরীক্ষা লাগবে, 39 আদেশের 1 বিধি। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে ফলাফলটা কি? 6 মাসের সিভিল প্রিজন, দেওয়ানি কারাগার, আর হচ্ছে সম্পত্তি ক্রয়ের আদেশ দিতে পারে। এই সম্পত্তি ক্রয়টা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? 1 বছর পর্যন্ত বলবৎ থাকবে। অ্যাজেন্টেরিম অর্ডার কততে আছে? অ্যাজেন্টেরিম অর্ডার আছে 5-এর কত, 39 আদেশের, এবং সেখানে কম্পেনসেটরি কস্ট কত, ক্ষতিপূরণমূলক খরচ কত? 10,000 টাকা, 10,000 টাকা। 40 আদেশের বিষয়বস্তু কি? রিসিভার। এখান থেকে আর বেশি কিছু পড়া লাগবে না। এবার পপলস আপিল বা নিঃস্ব ব্যক্তির আপিল কততে আছে? নিঃস্ব ব্যক্তির আপিল আছে হচ্ছে আদেশ 44। আপিল যোগ্য আদেশ কোথায় আছে? আপিল যোগ্য আদেশ হচ্ছে আমাদের আদেশ 43 আছে। আপিল যোগ্য আদেশ আমাদের কত ধারায় আছে? 104 ধারায় আছে। আমরা চলে যাব ধারা ধারা চলে যাব। দেওয়ানি মোকদ্দমা বলতে বোঝায় সম্পত্তি বা পথ সংক্রান্ত মামলা। সম্পত্তি বা অফিস সংক্রান্ত মামলাকে কি বলা হয়? দেওয়ানি মোকদ্দমা বলা হয়। রেস সাবজেক্টিস কততে আছে? আমরা জানি 10 ধারাতে আছে। রেস জুটিকেটা কত ধারাতে আছে? 11 ধারাতে আছে। রেস সাবজেক্টিস এবং রেস জুটিকেটার উপাদানগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। এরপর আছে সর্বনিম্ন স্তরের আদালতের লোয়েস্ট গ্রেড অফ কোর্টে আর্জি দাখিলের মাধ্যমে মামলা শুরু করতে, এটা কোথায় বলছে? এটা বলছে হচ্ছে 15 ধারায়। 16 থেকে 20 ধারা পড়ে ফেলতে হবে যে কোথায় কোথায় মামলাটা দায়ের করতে হবে, যেখানে সাবজেক্ট ম্যাটার অবস্থিত সেখানে মামলা দায়ের করতে হবে। 16 ভিন্ন ভিন্ন আদালতের অধীন হলে 17, আদালত নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে 18, মুভেবল প্রপার্টির যেই ক্ষতি, ক্ষতির কারণ যেখানে উৎপত্তি হয় সেখানে, এটা কততে বলছে ভাই? এটা বলছে হচ্ছে 19 ধারাতে বলছে। 20 ধারাতে বলছে বাদী বিবাদী যেখানে বসবাস করে বা যেখানে বিজনেস চালায়, ব্যবসা বাণিজ্য চালায়, সেখানে মামলাটা দায়ের করতে হবে। 20 যখন আমরা 16 থেকে 19 পর্যন্ত কাভার করতে পারবো না, এর সাথে খাপে খাপ খাবে না, তখন আমরা 20 ধারা নিয়ে চিন্তা ভাবনা করব। বিবাদী বিবাদী মামলা স্থানান্তর করে কত ধারায়? 22 ধারায়। এবং কোন কোর্টে? কোর্টের নাম বলা আছে 23 ধারাতে। বাদী বিবাদী উভয় মামলা স্থানান্তর করে কত ধারায়? 24 ধারায়। হাইকোর্ট ডিভিশন এবং জেলা জজ উইলিংলি সুমোটো মানে স্বেচ্ছায় নিজেদের ইচ্ছায় বিবেচনামূলক ক্ষমতায় মামলা উইথড্র প্রত্যাহার বা স্থানান্তর করতে পারে, সেটা কথাতে বলছে 24 ধারাতে বলেছে। 26 আমরা জানি, 27 আমরা জানি। আমরা চলে যাব হচ্ছে 32-এ, ধারা 32-এ দেখবে যে 500 টাকা জরিমানা এগুলো আছে, যে বিবাদী যখন আসতে বলবে সে যখন সমন অমান্য করবে তখন কি হবে? 500 টাকা পর্যন্ত জরিমানা, এই হিসাবটা মনে রাখতে হবে। এরপরে 35-এর ক, সর্বোচ্চ কম্পেনসেটরি কস্ট বা ক্ষতিপূরণমূলক খরচ কত? 20,000 টাকা। কারণ কি? কারণ মিথ্যা মামলার জন্য। 35-এর ক। এরপর আমরা চলে যাবো প্রিসেপ্ট কত ধারাতে আছে? প্রিসেপ্ট আছে 46 ধারাতে। প্রিসেপ্ট জিনিসটা কি আমরা সবাই জানি, 48 আছে ডিগ্রিজারির সময়সীমা। যদি বলা হয় দেওয়ানি কার্যবিধি ডিগ্রিজারির সময়সীমা কত? 12 বছর। যদি বলে নতুন নতুন অ্যাপ্লিকেশন তাহলে বলতে হবে 3 বছর। ডিগ্রিজারের জন্য নতুন দরখাস্ত হচ্ছে 3 বছর। দেওয়ানি কার্যবিধির অধীনে যদি স্পেসিফিক বলে তাহলে 48 ধারা যদি উল্লেখ করে দেয় তাহলে সে 12 বছর। এরপরে 55, 56, 58 এগুলো পড়ে ফেলতে হবে আদেশ 21-এর সাথে মিল রেখে। 58-তে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যদি
অর্থের পরিমাণ যদি, অর্থের পরিমাণ যদি কি বলছে, অর্থের পরিমাণ যদি 50 টাকার বেশি হয় তাহলে 6 মাসের সিভিল প্রিজন, 50 টাকার কম হলে 6 সপ্তাহ, মানে অন্যান্য ক্ষেত্রে হচ্ছে 6 সপ্তাহ বলা হয়েছে। আমরা চলে যাব চুয়াত্তর, তো আমরা পড়লাম, 75 পড়লাম, 82 পড়লাম। এবার আমরা চলে যাবো হচ্ছে 89 কতে, 89 কতদিনের মধ্যে মধ্যস্থকারী নিয়োগ দিবে আদালত, আচ্ছা কতদিনের মধ্যে নিয়োগ দিবে, কাদেরকে নিয়োগ দিবে, এবং এই মেডিয়েশনে যে সিদ্ধান্ত এর ভিতরে কি করা যাবে না, আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। এটা 89(89)(12)তে বলছে, একটু লিখে রাখেন, 89(12)তে বলছে মেডিয়েশন বা মধ্যস্থতা নিষ্পত্তি নিষ্পত্তি হলে এর ভিতরে কি করা যাবে না, এর মধ্যে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না, কি করা যাবে, রিভিউ করা যাবে। মেডিয়েশন ইন অ্যাপিল বা আপিলে গিয়ে মধ্যস্থতা করার বিধান কততে বলছে, 89(c)তে গিয়ে বলছে। আরবিট্রেশন কততে আছে, 89(b)তে আছে। সালিসি কততে আছে, 89(b)তে আছে, 89(b)তে আছে। এবার আমরা চলে আসি 88 ধারা আমরা পড়ছি, রাইট, ইন্টারপ্রেটার স্যুট। এবার 96 আমরা পড়ছি, এক্সপার্টি ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায়, এটা কোথায় বলছে, এটা 96(2)তে বলছে। কম্প্রোমাইজ ডিগ্রি বিরুদ্ধে বা আপসমূলক ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায় না, এটা কোথায় বলছে, 96(3)তে বলছে। প্রতিটি ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায়, এটা প্রতিটি মূল ডিগ্রি বিরুদ্ধে আপিল করা যায়, এটা কোথায় বলছে, 96(1)-এ বলছে, 96(1)-এ বলছে। আপিল আদালতের আপিল যোগ্য আদেশের বিধান কোথায় আছে, কত ধারাতে আছে, 104 ধারাতে আছে। আপিল আদালতের ক্ষমতা কোথায় আছে, পাওয়ার অফ অ্যাপিলেট কোর্ট 107 ধারাতে আছে। সেখানে দেখবেন 4টা পয়েন্ট আছে, মুখস্থ করে ফেলতে হবে। রেফারেন্স কত ধারাতে আছে, 113 ধারাতে আছে। রিভিউ কত ধারাতে আছে, রিভিউ কোন আদালতে হয়, যে আদালত ডিগ্রি দেয় সেই আদালতের রিভিউ 114 ধারা। রিভিশন করা যায় কার কাছে, জেলা জজের কাছে আর হচ্ছে হাইকোর্ট ডিভিশনে। সেকেন্ড ডিভিশন কততে আছে, 115(4)-এ আছে। সেকেন্ড ডিভিশন দ্বিতীয় ডিভিশন কততে আছে, 115(4)-এ আছে। 144-এ কি আছে, রেস্টিটিউশন, রেস্টিটিউশন যে একটা ডিগ্রি, এটা কোথায় বলা আছে, এটা বলা আছে সেকশন 2(2)-তে আছে। রেস্টিটিউশন বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়, কারণ ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। এরপর 151 ইনহেরেন্ট পাওয়ার, আমরা তো এটা জানি। এরপর আমরা আদেশ কোথায় আছে, ডিগ্রি কোথায় আছে, জাজ কোথায় আছে, জাজমেন্ট কোথায় আছে, লিগাল রিপ্রেজেন্টেটিভ কোথায় আছে, মধ্যবর্তী মুনাফা কোথায় আছে, এগুলো আমাদের পড়ে ফেলতে হবে সেকশন 2 থেকে। সেকশন 2 থেকে আমাদেরকে পড়ে ফেলতে হবে। এ হচ্ছে ওভারঅল আমাদের সিপিসি। এখন আমরা যদি প্রশ্ন শুনি, প্রশ্ন ভাইয়া, অর্ডার 18 কি পড়তে হবে না? অর্ডার অর্ডার 18 এর বিষয়বস্তু কি আপু? অর্ডার 18 এর বিষয়বস্তু হচ্ছে আপনার ওই যে ইয়াটা, ওই যে মামলা শুনানি তাকিদে যে জবানবন্দি গ্রহণ, ওই যে মানে 120 দিনের সমাপ্তির পরে ওই যে দৈনিক তালিকায় হচ্ছে একটা মামলা থাকে, আঠারো আদেশ থেকে আমাদের 19 বিধি এবং 20 বিধি পড়ে ফেলতে হবে, ঠিক আছে? 19 বিধি এবং 20 বিধি পড়ে ফেলতে হবে, যে দৈনন্দিন কার্য তালিকা কটা থাকবো, 5টা থাকবো, কটার বেশি থাকতে পারবে না, 100টার বেশি থাকতে পারবে না, কটার কটার নিচে নামতে পারবে না, 70টির বেশি নামতে পারবে না কজ লিস্টে, সিএল। ওকে, এরপরে প্রশ্ন আছে কোনো ভাইয়া? আমার আছে জি। এই যে কষ্ট সহ তো 3 বার, তাই না? 3 বার হবে, কষ্ট ছাড়া হচ্ছে 6 বার, 9 বার মোট, কিন্তু ওখানে তো বলা আছে মোট 12 বার, বাকি 3 বার কিভাবে হবে? দুইটা পার্ট, চূড়ান্ত শুনানির আগে, চূড়ান্ত শুনানির সময়, চূড়ান্ত শুনানির আগে হচ্ছে 9 বার, খরচ ছাড়া হচ্ছে 6 বার, খরচ সহ হচ্ছে 3 বার, মোট 9 বার। চূড়ান্ত শুনানির সময় হচ্ছে খরচ সহ 3 বার, মোট হচ্ছে 12 বার, এক পক্ষের জন্য 12 বার, দুই পক্ষের জন্য হচ্ছে 24 বার। বুঝতে পারছি জি। তারপর দাদা, 89 ক মধ্যস্থা যেটা বললেন 12, ওটা বুঝতে পারিনি। ওখানে বলছে মধ্যস্থতা নিষ্পত্তি হলো, মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি হলো, ঠিক আছে? এখন এর বিরুদ্ধে প্রতিকার কি, একটা সিদ্ধান্ত আসলো, আপনি কি করতে পারবেন, আপনি আপিলও করতে পারবেন না, রিভিশনও করতে পারবেন না, আপনি রিভিউ করতে পারবেন, এটা বলছে 89(12)-এ। আচ্ছা, এরপর আমাদের রিভিশন কোর্টটা বাকি আছে বলেন তো, লিমিটেশন অ্যাক্ট দাদা, 46 ধারাটা যদি একটু বলতেন। প্রিসেপ্ট, প্রিসেপ্ট হচ্ছে 46 ধারা বলছে, ধরেন আমার আদালতে দাদা বার কাউন্সিলটা বাকি আছে, লিমিটেশন অ্যাক্ট আর বার কাউন্সিল। আমরা আমাদের যে আদালত আছে না, আমাদের আদালত, ধরেন আমার আদালত, আমি কি করলাম,
আমি হচ্ছে আপনার সম্পত্তি ক্রোক করবো, দেখা গেলো আপনার সম্পত্তি অন্য একটা আদালতের অধীনেও আছে, ঠিক আছে বিষয়টা, আপনার সকল সম্পত্তি আমার আদালতের অধীনে নাই, তখন যেই আদালতের অধীনে আছে সেই আদালতকে আমি একটা আদেশপত্র পাঠাবো বা অনুরোধ পত্র পাঠাবো যে আপনার আপনার এখতিয়ারে থাকা, আপনার সীমানার আপনার জুরিসডিকশনে থাকা এই ব্যক্তি সম্পত্তি আপনি অ্যাটাচ করেন, ক্রোক করেন। বুঝতে পারছেন বিষয়টা? দাদা লিমিটেশন একটা দাদা সিস্টেমে আবার একটু রিভিশন দিন দাদা। দাদা প্রিসেপ্ট কি বিচারিক আদালত দিতে পারে? বুঝি না কিছু। আচ্ছা যাই হোক, আমাদের বাকি আছে স্যার লিমিটেশন অ্যাক্ট ও বার কাউন্সিল, আমরা আবার রিভাইজ করবো, কিন্তু এর মধ্যে আমরা এসআর অ্যাক্ট একটা পরীক্ষা দেবো, ঠিক আছে? এর মধ্যে আমরা কে কথা বলতেছেন বলেন তো দাদা। দাদা বলছি যে সিআরপিসিটা এভাবে একটু রিভাইজ দিলে ভালো হতো। আমরা দিব তো বলছি, আমরা দিব তো ভাইয়া, আমার না একটু হচ্ছে যে সেট অফ আর কাউন্টার ক্লেম, ঠিক আছে? সেট অফটা তো হচ্ছে অর্ডার 8 রুল 6 আমরা জানবো, কাউন্টার ক্লেমই কি আমরা অর্ডার 8 রুল 6 ধরবো? না 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 না, কাউন্টার ক্লেম হলো আপনার কত হবে এটা আছে আমাদের অর্ডার 21 রুল 90, যে ওই যে কাউন্টার ক্লেমে যে ডিগ্রি জারিটা হয় অর্ডার 20 রুল 90 অনুযায়ী, কিন্তু এখানে যদি বলা হয় যে কোথায় আছে ইন্ডিকেট করে আমরা কোনটা বলবো? ওই যে 19 বলবেন, অর্ডার 21 রুল 19 বলবেন, মানে সেট অফ থেকে কাউন্টার ক্লেমের সৃষ্টি হতে পারে, এটা বোঝানোর জন্য আমার কাউন্টার ক্লেম ওখানে আলোচনা করছে সেট অফ এর সাথে সাথে মিলাইয়া। আচ্ছা আমরা আগামীকাল যেটা করব লিমিটেশন বার কাউন্সিল রিভাইজ করব, এবং একই সাথে আমরা সিআরপিসি দেখে রিভিশন করা যায়, আমরা আরো কয়েকবার রিভিশন করব, ঠিক আছে? আমরা এসআর এক পরীক্ষা দিব, আমি ডেটটা দিয়ে দিচ্ছি একটু পরেই, আমরা এসআর এক রিভিশন দিব হচ্ছে বৃহস্পতিবার রাত, রিভিশন না সরি এসআর এক পরীক্ষা দিব, আর এখনকার পরীক্ষাগুলো কিন্তু হিসাব প্রকাশ করে দিতে হবে, নাম্বার পাইতে হবে, ঠিক আছে? এসআর এক পরীক্ষা দিব আমরা বৃহস্পতিবার রাতে 10টায়। ভাইয়া সেটিং অ্যাসাইড আর ডাইরেক্ট সেটিং অ্যাসাইড একটু বলেন। সেটিং অ্যাসেট মানে বাতিল করা, ডিরেক্টলি সেটিং হচ্ছে আমরা সরাসরি বাতিল করা, সরাসরি বাতিল করা মানে সুবিধা হচ্ছে হিয়ারিং শুনানি ছাড়া, আর যখন সেটিং অ্যাসেট নর্মালি সেটিং অ্যাসেট হবে তখন দুই পক্ষকে শুনে শোনার পরে আদালত সিদ্ধান্ত নিবে যে সেট অ্যাসেট করবে কি করবে না, ঠিক আছে? তাহলে আমরা বাসা ডিগ্রি বাতিল, তাই তো? মানে ডিগ্রিটা সেটিং অ্যাসেট কখন হবে কখন হবে না সেটা না, এটা তো ডিগ্রি ক্ষেত্র হবে খারিজের ক্ষেত্র হবে, মানে একতরফা ডিগ্রি ক্ষেত্র হবে খারিজের ক্ষেত্র হবে, যেমন সেটিং অ্যাসাইড ডিসমিসাল অর্ডার খারিজ আদেশ বাতিল, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল অর্ডার সরাসরি খারিজ আদেশ বাতিল, আর সেটিং অ্যাসাইড এক্সপার্টি এক্সপার্টি ডিগ্রি মানে হচ্ছে একতরফা ডিগ্রি বাতিল, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিগ্রি সরাসরি একতরফা ডিগ্রি বাতিল, সব জায়গাতে সেট অ্যাসাইড। দাদা সাতটা কত নম্বরের পরীক্ষা হবে? 100 মার্ক। মানে একটু বুঝতে চাচ্ছিলাম সিপিসি পরীক্ষার মধ্যে এরর অফ ল এলো কত থেকে, আবার সিপিসি তো না সিআরপিসি তে না সিপিসি তে আছে ভাইয়া, এই যে হচ্ছে এটা প্রশ্নের ভিতরে আছে, আমি এই যে এটা আমার সামনেই আছে। বলেন কি প্রশ্ন? দাদা নয় আদেশের 6 বিধিটার 8 বিধিটা আরেকবার বলতে, এরর অফ ল এর ক্ষেত্রে কি হয়, মামলা আপিল রিভিউ না রিভিশন? রিভিশন রিভিশন আইন সংক্রান্ত ভুল হলে রিভিশন, ঠিক আছে? আচ্ছা আমাদের রাইট 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 রাইট,
এবার আমরা চলে আসি হচ্ছে নয় দশের আট বিধি। আট বিধিতে বলছে যখন বাদী উপস্থিত হবে না তখন মামলার ফলাফল কি খারিজ হয়ে যাবে, যখন বিবাদী আসবে না শুনানির দিনে তখন হচ্ছে এক্সপার্টি বা একতরফা নিষ্পত্তি হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা দাদা? ওইটা হচ্ছে যে ছয় আটের আটেটা কি বাদী হবে না বিবাদী হবে? গাইডে হচ্ছে যে বাদী দেখছি তো ওই জন্য আসলে জানার জন্য। আটটা বাদী হবে আর ছয়ে বিবাদী, ছয় বিবাদী, আগে বিবাদী পরে বাদী। ঠিক আছে, আমরা সিপিসি শুনেন, এই যে আমরা যে রিভিশন দিচ্ছি মানে ঘুম গোসল খাওয়া দাওয়া সব বাদ দিয়া যেটা করতে হবে আগামী রাত 10টার আগ পর্যন্ত সিপিসি রা পড়ে ফেলবেন। ঠিক আছে, খুব মানে টাইম ওয়েস্ট করা যাবে না, 7-8টার সাথে বাসার মধ্যে রিভিশন দিয়ে ফেলবেন। ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল তাহলে ক্লাস করব। আগে লিমিটেশন এবং বার কাউন্সিল রিভাইজ করে আমাদের যদি সিআরপিসি সময় থাকে তখন সিআরপিসি পড়বো। ঠিক আছে, আর আমরা বৃহস্পতিবার 10টা বাজে পরীক্ষা দিব এসআর অ্যাক্ট। ঠিক আছে দাদা, আপনি যে একটা সাজেশন দিলেন এটা করে পড়বো নাকি, এটা কি চূড়ান্ত সাজেশন? এখন এখন আমরা যেগুলো আলোচনা করি এগুলো চূড়ান্ত, সবই তো চূড়ান্ত। একই তো দাদা, মডেল মডেল টেস্টের ভুল অ্যানসার গুলো একটা দিলে ভালো হতো। মডেল টেস্ট আমরা একসাথে সমাধান করব। হ্যাঁ, প্রিসেট কি বিচারিক আদালত জারি করে? প্রিসেট তো বিচারিক আদালতে জারি করার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। দাদা আমার একটা প্রশ্ন। জি, সিভিল কোডের এখতিয়ার গুলো যদি একটু বলতেন। কোনটা দাদা? সিভিল কোডের এখতিয়ার গুলো লিমিটেশন, সিভিল কোড যে আপনার সিনিয়র জজ কত পর্যন্ত কত টাকা পর্যন্ত মামলা নিতে পারবে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখানে 15 লাখ 25 লাখ সহকারী জজ 15 লাখ পর্যন্ত, ইয়া আছে 15 থেকে 25 লাখ সিনিয়র সহকারী জজ, আর যুগ্ম জেলা জজ আছে সীমাহীন। আর আপিল এখতিয়ারের ক্ষেত্রে যদি যদি কি করে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি মনে করেন যে 5 কোটি টাকার কম মামলা পরিচালনা করে, সেই ক্ষেত্রে আপিল যাবে হচ্ছে জেলা জজের কাছে, আর ইয়ার কাছে যাবে হচ্ছে 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট ডিভিশনে যাবে। ঠিক আছে, ওকে। হ্যালো দাদা, আমার একটা কোশ্চেন। হ্যালো দাদা, আমার কোশ্চেনটা হচ্ছে যে সকল ব্যক্তির জবানবন্দি গ্রহণের কমিশন পাঠানো হয় তো 26 আদেশের সাইরে দাদা, কোনটা? না না না, ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে কমিশন এটা মূলত শুরু হয় 26 আদেশের এক বিধি থেকে। তাহলে প্রশ্ন আসলে কি 26 আদেশের এক দিব না 7 দিব স্যার দাদা? প্রশ্ন কিভাবে আসে এটা লোক ম্যাটার করে, তারাও তো কিছু বলছে ঠিক না? না, ওই যে জুডিশিয়ালিতে 11-15 সালে আসছিল যে ওখানে দিয়েছে 26 আদেশে স্যার, সেম প্রশ্নটা। প্রশ্ন কিভাবে আছে? ক্ষেত্র 4 আছে, ক্ষেত্র 4 আছে।